নমস্কার বন্ধুরা, আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আছে মেনু সব নিরামিষ, আজ বৃহস্পতিবার। আজকে আছে ডাল, মুগের পাতলা করি করেছি, আর আছে সন্ধ্যের তরকারি একটা, ডাঁটা বেগুন বড়ি দিয়ে পোস্ত বানিয়েছি একটু, আর বড়ি দিয়ে আলু সেদ্ধ, এই যে বড়ি দিয়ে আলু সেদ্ধ, আর আম আছে, আর তোমার দাদার একটু টক দই আছে। আমি টক দই আগে খেয়ে নিয়েছি, শরবত বানিয়ে, খুব গরম তো, আর ও বলে আমি ভাতে খাবো। হ্যাঁ, আজকের মেনু এই, সাথে আছে একটা করে কাঁচা লঙ্কা। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। অনেক অনেক গরম, ওই জন্য আজ একটু আগে আগে রান্না হয়ে গেছে, সব ঠান্ডাই আছে। আজকে ডাল ভাত দিয়ে শুরু করছি, নিরামিষ তো, আজকে তো ভাজাভুজি করি নাই কিছু, আর শুধু আম আছে, আর এই ডাল ভাত, আলু সেদ্ধ করেছি একটু, একদম সহজ পাচ্ছ আর ইয়ে খাবার, কি বলে বড়ি দিয়ে একটু ওই বাটি পোস্ত বলো। বড়ি খুব ভালো লাগে, এই এই সন্ধ্যের তরকারিতেও বড়ি দিয়ে করা আছে। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কোনোটাতেই কিছু ঝাল ফাল তো কিছুই নেই, একটা কাঁচা লঙ্কা যদি খেতে পারি তোমাদের সামনে। ডাল আলু সেদ্ধ নিরামিষে দিলে আর কি খাবো না, মুগের ডালটা ভালো হয়েছে। আমরা নিরামিষের দিনে হয় মুগ করি বা বেরি কলাইয়ের ডাল করি, আমি এখন মুগেরই করেছি। নিরামিষ একদিন তো খাই আমরা সপ্তাহে, বৃহস্পতিবারটা আমরা আঁশ খাই না। লঙ্কাটা দারুণ ঝাল, পোস্তটা তো লঙ্কা কেটে কেটে দেওয়া আছে, বড়ি পোস্ত। ডাঁটা বেগুন এই তরকারি তো বড়ি দিয়েছি, আর সব বড়ি দিয়েই রান্না হয়, বেগুন আর বড়ি, পোস্তটা তো একটু বেগুন দিয়েছি ছোটো ছোটো করে, একটু বাড়বে বলে, শুধু পোস্ত তত বাড়ে না, বেগুন বড়ি দিয়ে শুকনা শুকনা। অনেকদিন পরে আবার সোনার ডাটা খাচ্ছি, এটা বারো মাসে গাছ, নিরামিষে খুব ভালো লাগে, বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে।
ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যাচ্ছে আমাদের প্রত্যেকদিন। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না অনেক। বেগুন গুলো একদম কচি ছিল না, তরকারি খুলে একদম তরকারিতে মারি গেলে তো ঘামে না খেতে খেতে, আমি খুব না খেতে খেতে ঘামে যাই। ওই জন্য ভেঙে দিলাম পাতের উপর। খেতে ভালো লাগে পোস্তর গুলো খাও, মরমর করলে বড়িটা খেতে খুব ভালো। পোস্তর বড়ি মারে খেয়ে ডাল ভাত আছে না, বেগুন দিছেই দেবে বড়ি দিলে ভালো হয়। মাছের ঝোল করে অনেকে বেগুন দিয়ে, ওখানেও বড়ি দিলে ভালো লাগে। বেগুন দিয়ে পোস্ত করলেও বড়ি দিলে ভালো লাগে, ডাঁটা বেগুনের তরকারি তো বড়ি দিলে ভালো লাগে। লঙ্কাটা খেতে ভুলে যাচ্ছিলাম, ঝাল হয় না কিছু, আরেকটা লঙ্কা খাওয়া যেতেই পারে। আমটা কেমন মিষ্টি, টমাটি খাবো, আগে কি খাবো আর দুটো হলুদ খাবো, দেখি এটা কেমন আছে। পোস্ত বেশি ভালো হয়েছে না, পোস্ত বলছে খুব সুন্দর লাগে। কাঁচা লঙ্কাটা একটু ঝাল আছে,
সাধারণ লাগে বড়িটা পোস্তর বড়ি আমটা খাই বড়ি তো আম খেয়ে অর্ধেক পেট ভরে আছে আরে আটটি দিন আটটি আমি নিয়েছি লালটা বেশি নিচ্ছি ওটা একটু টক আছে একটু নুন লাগে না হালকা টক লাগে তো টক না এটা একটু বেশি পেকেছে এটা একটু কম পেকেছে একই আম মঙ্গলবার করি তখন তো আম খেতে ইচ্ছা করে ভাতের সঙ্গে খেতে হবে আর খাওয়া দইটা খেয়ে নে টক দই দারুন আমি যখন চান করলাম খুব গরম লাগছিল তখন আমার ঘরের দইটা চিনি দিয়ে শরবত করে খেয়ে নিচ্ছি ভাতে আর কত খাবো বলো পেট ভরে যায় তো গরম খালি মনে হচ্ছে ঠান্ডা কিছু খায় দইয়ের শরবত বিনবুন দিয়ে একটু চিনি দিয়ে আগে খেয়ে নিচ্ছি দারুন টেস্ট আমটার এটা খুব মিষ্টি আমটা বন্ধুরা এখানে খাওয়াটা শেষ করলাম নেক্সট ভিডিও তোমাদের কাছে আবার আসছি সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক কমেন্ট করো এখন আমাদের নেটের গোলমাল বলে টাইমটা তোমাদের ঠিক ছাড়ার ইয়ে পাচ্ছি না ভিডিও আমরা করছি প্রায় হয়তো এক আধ দিন করি না কিন্তু ছাড়ার সময়ের জন্য তোমরা এত ভাবিও দিচ্ছে না নেটের খুব গোলমাল যাচ্ছে যখনই মানে মানে আসছে তখনই দিচ্ছি বাকি সময় নেটই থাকছে না খুব এখন নেটের গোলমাল চলছে ঝড় জলের জন্য বাই